আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সকল প্রবাসীগণ। সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসার নিয়ম ফ্রি জোনের 3 বছরের ভিসা কমিয়ে 2 বছর করা হয়েছে। এখন জানিয়ে দিব বিস্তারিত, ভিডিওটি দেখতে সাথেই থাকুন। আমিরাতের 40টিরও বেশি মাল্টি ডিসিপ্লিনারি ফ্রি জোন রয়েছে এবং প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারী উভয়কেই কোম্পানিগুলোর সম্পূর্ণ মালিকানা পাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জারি করা ফ্রি জোন ভিসার বৈধতা 3 বছর থেকে কমিয়ে 2 বছর করা হয়েছে, খালিজ টাইমস প্রকাশ করেছে। টাইপিং সেন্টার এজেন্ট এবং ব্যবসায়িক সেট আপ পরামর্শদাতারা এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। গত অক্টোবর মাস থেকে এটা কার্যকর করা হয়েছে, যখন নতুন সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংস্কার করা হয়েছিল। মূল ভূখণ্ডে ইস্যু করা ভিসার মেয়াদ 2 বছর, ফ্রি জোনে থাকা ভিসার 3 বছরের মেয়াদ ছিল। সংযুক্ত আরব আমিরাত সরকার এখন কাজের ভিসার বৈধতা মানসম্মত করেছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড ফোর্স সিকিউরিটি এর একজন কাস্টমার কেয়ার এজেন্টে নিশ্চিত করেছেন যে নতুন আপডেট অনুসারে বৈধতা 3 থেকে 2 বছরে কমানো হয়েছে। ফিউজন কর্তৃপক্ষ ক্লায়েন্টদের কাছে সার্কুলার পাঠিয়েছে, তাদের এই পরিবর্তন সম্পর্কে অবহিত করেছে। ইতিমধ্যে ইস্যু করা হয়েছে ভিসা 3 বছরের জন্য বৈধ থাকবে, সমস্ত নতুনের 2 বছরের বৈধতা থাকবে, একজন ব্যবসায়িক পরামর্শদাতা বলেছেন। এমনকি প্রক্রিয়াধীন ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য। এমনকি যদি আপনি সম্প্রতি একটি নতুন ভিসার জন্য আবেদন করেন এবং ই স্টিকার প্রক্রিয়াকরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন এবং ইআইডি আবেদনটি 3 বছরের জন্য অনুমোদিত হয়েছে, ভিসাটি প্রক্রিয়া করা হবে এবং শুধুমাত্র 2 বছরের জন্য প্রযোজ্য হবে, একটি ফিউজন কর্তৃপক্ষ ক্লায়েন্টদের পাঠানো একটি মেইলে বলেছে। উপরেরটি নতুন কর্মসংস্থান ভিসার অনুরোধে এবং ভিসা নবায়নের জন্য প্রযোজ্য। অন্য একটি কর্তৃপক্ষ বলেছে যে 3য় বছরের ভিসার পরিমাণ ব্যবসায়িক অংশীদারদের কাছে ফেরত দেওয়া হয়েছে। আলমাস বিজনেসম্যান সার্ভিসের জেনারেল ম্যানেজার আব্দুল গফুর বলেন, অনেক লোকের জন্য এর অর্থ কিছু স্তরের আর্থিক সমন্বয়, কারণ ভিসা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠবে। মূল ভূখণ্ডের কোম্পানিগুলোর অংশীদারের জন্য ভিসার মেয়াদও 2 বছর কমিয়ে আনা হয়েছে, এটি একটি বড় পরিবর্তন নয়। তবে বর্ধিত খরচ এমন কিছু যা কোম্পানিগুলিকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ফ্যাক্টর করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে দেশে 40টিরও বেশি মাল্টি ডিসিপ্লিনারি ফ্রি জোন রয়েছে এবং তারা প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারীদের কোম্পানিগুলোর সম্পূর্ণ মালিকানার অনুমতি দেয়। নিয়ম প্রবিধানের একটি বিশেষ সেট দ্বারা নিয়ন্ত্রিত এই অঞ্চলগুলি বাসিন্দাদের জন্য অনেক বেশি নমনীয়, পাশাপাশি কম দামের প্রস্তাব দেয় যা তাদের অত্যন্ত জনপ্রিয় করে তোলে। শেরন ফার্নান্দেস, যার কাছে আরেকে ফ্রি জোন থেকে তার মার্কেটিং ফার্মের লাইসেন্স আছে, তিনি বলেছিলেন যে তিনি এটি একটি মূল ভূখণ্ডের লাইসেন্সের চেয়ে পছন্দ করেন। ফ্রি জোন সরবরাহকারী পরিষেবা এবং স্পন্সরশিপের ক্ষেত্রে ব্যবসা করা সহজ করে তোলে এবং কিছু ক্ষেত্রে অফিসের জায়গারও প্রয়োজন নেই, তিনি বলেছিলেন। এটি মূল ভূখণ্ডের লাইসেন্সের তুলনায় অনেক সস্তা, এ কারণেই আমি মুক্ত অঞ্চলে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। নিউজটির সূত্র খালিজ টাইমস।